প্যাঁচার প্রজাতিদের মধ্যে লক্ষ্মী প্যাঁচা অন্যতম। কম বেশি আমরা সবাই চিনি এই পাখিটিকে। সাধারণত প্যাঁচা পাখিকে অশুভ প্রতীক হিসেবে দেখা হলেও লক্ষ্মী প্যাঁচাকে দেখা হয় সৌভাগ্যের প্রতীক হিসেবে। লক্ষ্মী প্যাঁচার ইংরেজি নাম বার্ন আউল এবং এর বৈজ্ঞানিক নাম টাইটো অ্যালবা। আজ আপনাদের জানাবো লক্ষ্মী প্যাঁচার সম্পর্কে মজার কিছু তথ্য। লক্ষ্মী প্যাঁচা সাধারণত মাঝারি থেকে বৃহৎ আকৃতির হয়ে থাকে। শরীরের তুলনায় মুখমণ্ডল অনেকাংশেই বড়, লম্বা পাখনা, ফ্যাকাশে আর হৃদয় আকৃতির মুখের গড়ন এবং বর্গাকৃতির লেজ এদের প্রধান বৈশিষ্ট্য। অন্যান্য প্যাঁচার থেকে লক্ষ্মী প্যাঁচার চেহারা অনেকটা আলাদা। এদের চেহারা দেখতে অনেকটা বাদরের মতো, তাই সহজেই অন্যান্য প্যাঁচা থেকে এদেরকে আলাদা করে চেনা যায়। অন্যান্য শিকারী পাখি যেমন ঈগল কিংবা বাজের মতো এদের লম্বা শক্তিশালী পায়ের থাবার সাথে সুতীক্ষ্ণ নখর রয়েছে। মূলত গ্রাম এলাকার বিভিন্ন খামার এবং বনভূমিতে কদাচিৎ এদেরকে দেখা যায়। বাংলাদেশের টাইটেনিডে পরিবারভুক্ত লক্ষ্মী প্যাঁচার তিনটি প্রজাতি রয়েছে, সেগুলো হলো অস্ট্রেলেশিয়ান গ্রাস আউল লক্ষ্মী প্যাঁচা এবং ওরিয়েন্টাল বে আউল। সারা বিশ্বে লক্ষ্মী প্যাঁচার মোট 18টি উপপ্রজাতি এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে। মাঝারি আকৃতির লক্ষ্মী প্যাঁচার পাখার দৈর্ঘ্য 75 থেকে 110 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। শারীরিক গঠন 25 থেকে 50 সেন্টিমিটার। প্রজাতিভেদে এদের ওজন 187 গ্রাম থেকে একেবারে 800 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। তবে গ্রীষ্মমন্ডলীয় এলাকার লক্ষ্মী প্যাঁচা তুলনামূলকভাবে কম ওজনের হয়। বসন্ত ঋতু এদের প্রজনন মৌসুম, উঁচু গাছের গতে এরা বাসা বাঁধে। ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ এবং মাছ সহ বিভিন্ন পোকামাকড় খেয়ে থাকে এরা। অধিকাংশ প্রজাতির লক্ষ্মী প্যাঁচার মাথা এবং শরীরের উপর অংশে সচরাচর হালকা বাদামি এবং হালকা রঙের হয়ে থাকে। পালকগুলো বিশেষ করে কপাল এবং পিছনের দিকে ঘন ধূসর বর্ণের হয়। হৃদয় আকৃতির মুখাংশটি প্রায়ই উজ্জ্বল সাদাতে হলেও কিছু প্রজাতির বাদামি রঙের হয়ে থাকে। নিচের অংশে পালকগুলো সাদা থেকে লালচে হয়। এছাড়াও কিছুটা কালো বাদামি বর্ণের সংমিশ্রণও লক্ষ্য করা যায়। এ ধরনের লক্ষ্মী প্যাঁচা ইউরোপীয় মহাদেশে লক্ষণীয়। স্ত্রী জাতীয় প্যাঁচাগুলোর পালকের রঙের ভিন্নতা সুস্পষ্ট এবং শারীরিক কাঠামো গড়পড়তা শক্তিশালী হয়। পক্ষীগুলো কালচে বাদামি বর্ণের হয়ে থাকে। ঠোঁটের ন্যায় পায়ের নখরগুলো গোলাপি থেকে গাঢ় বাদামি কিংবা গোলাপি হয় এবং থাবা এলাকা কালো হয়ে থাকে। বাংলাদেশে প্যাঁচার 16টি প্রজাতি রয়েছে মোটমাট। এদের মধ্যে লক্ষ্মী প্যাঁচা দেখতে সবথেকে আকর্ষণীয়। এদের দৈহিক বৈশিষ্ট্যের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এদের বড় বড় গোল চোখ আর তীক্ষ্ণ দৃষ্টি। মাথা ঘুরিয়ে এরা প্রায় পুরোপুরি পিছনের দিকেও তাকাতে পারে। তীক্ষ্ণ দৃষ্টির কারণে রাতের অন্ধকারেও শিকার ধরতে এদের কোনো প্রকার অসুবিধা হয় না। মূলত এ কারণেই লক্ষ্মী প্যাঁচা এক জায়গায় চুপচাপ বসে চারিদিকে নজর রাখতে পারে। এ পাখির চোখের পুরো অংশই সাদা, চোখের তারা এবং পা হলুদ রঙের হয়। পিঠের দিকে গাঢ় বাদামি, তার উপরে সাদা সাদা অনেক ফোঁটা থাকে। এরা জোড়ায় জোড়ায় এক জায়গায় থাকতে পছন্দ করে। সন্ধ্যা কিংবা রাতে এই পাখির ডাক শোনা যায়। অন্ধকারে খসখস নড়াচড়ার শব্দ শুনেই তারা শিকারের অবস্থান নির্ণয় করতে পারে। বেশিরভাগ প্যাঁচার ওই লম্বা এবং ধারালো নখ রয়েছে। শিকারের সন্ধান পেলে বাঁকানো নখের থাবায় শিকার ধরে ফেলে এরা। এদের প্রধান শিকার মূলত ইঁদুর, শুয়োপোকা, ছোট পাখি, টিকটিকি, ঢোড়া সাপ এবং ব্যাঙ। নিশাচর এবং শিকারী পাখি হিসেবে লক্ষ্মী প্যাঁচার আচরণ অন্যান্য প্যাঁচার মতোই।
তারা দিনের আলো একেবারেই সহ্য করতে পারে না। তাই বড় বড় গাছের কোটরে, বন জঙ্গল কিংবা দালান কোঠার ফাঁক ফোকরে অথবা ঘন গাছগাছালির লতাপাতার মধ্যে লুকিয়ে থাকে। কিন্তু সন্ধ্যা লাগলেই এরা সক্রিয় হয়ে ওঠে। মাঝে মাঝে দিনের বেলাতেও কদাচিৎ এদেরকে দেখা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটার উপরে কিংবা 3000 মিটার নিচে গ্রীষ্মমন্ডলীয় এলাকার খামার ও ঘাসপূর্ণ এলাকা এবং বনভূমিতে এদের বসবাস। শিকার ধরে ফেললে এরা কোনো কাঠ বা খুঁটির উপরিভাগে বসে খেতে পছন্দ করে। খুবই নিঃশব্দে এদের পদচারণা ঘটে, অর্থাৎ একেবারেই শব্দবিহীন অবস্থায় এরা উড়তে সক্ষম। এদের শ্রবণ শক্তি খুবই তীক্ষ্ণ। এ ধরনের বৈশিষ্ট্য সমবচ্চ প্রজাতি হিসেবে টিএনটি গুট্টাটা এবং টিএল অ্যালবা পেঁচায় দেখা যায়। এ ধরনের পেঁচাগুলো সাধারণত ইউরোপের দক্ষিণ পূর্বাংশ এবং সাইবেরিয়ান উপত্যকা ও দক্ষিণ ফ্রান্সে বসবাস করে। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান এবং এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।